নমস্কার বন্ধুরা, ভেক্টরের নেক্সট ভিডিওতে আপনাদের ওয়েলকাম। এই ভিডিওতে আমরা হলো টাইপস অফ ভেক্টর নিয়ে আলোচনা করব। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভেক্টরের টাইপস এর হলো ফার্স্ট ভেক্টরটা হলো লাইক ভেক্টর। এখানে আমি আগে থেকে ছবি এঁকে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে, তাহলে আমি একেবারে ডেফিনেশনে চলে যাই আর কি। তো লাইক ভেক্টর হলো ওই সমস্ত ভেক্টর যে সমস্ত ভেক্টরের ম্যাগনিচিউড সেম হতেও পারে নাও হতে পারে, বাট ডাইরেকশনটা হলো সেম হবে, দ্যাট আর কল লাইক ভেক্টর। তাহলে লাইক ভেক্টর ওরকম ধরনের ভেক্টর যাদের ম্যাগনিচিউড হলো সেম হতেও পারে নাও হতে পারে, বাট ডাইরেকশনটা সেম হবে। যেমন আমি এখানে আঁকিয়েছি হলো একটা এ ভেক্টর, একটা হলো বি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের ম্যাগনিচিউড আমার সেম হতে পারে নাও হতে পারে, বাট ডাইরেকশনটা যদি সেম হয় তাহলে আমরা ওকে বলবো হলো লাইক ভেক্টরস, দেন দে আর কল লাইক ভেক্টরস। এবার লাইক ভেক্টরের একটা কন্ডিশন আছে, কি করে আমরা জাস্টিফাই করবো যে দুটো ভেক্টর দেওয়া থাকলে ওটা আমার লাইক ভেক্টর হবে, রাইট? তো লাইক ভেক্টরের কন্ডিশনটা হলো ঠিক এরকম, এ ভেক্টর ইজ ইকুয়াল টু এম ইনটু বি ভেক্টর, এটাই হলো লাইক ভেক্টরের হলো কন্ডিশন। এই কন্ডিশনটা আমাদেরকে হলো মাথায় রাখতে হবে ম্যাথামেটিক্স করার সময়, ঠিক আছে? যেখানে এমটা হলো এনি পজিটিভ নাম্বার, ঠিক আছে? এটা হলো লাইক ভেক্টর। নেক্সট হলো চলে যাচ্ছি আমরা আনলাইক ভেক্টরের দিকে। আনলাইক ভেক্টর, তো আনলাইক ভেক্টর একই রকম ভাবে দুটো ধরে নাও ভেক্টর আছে, একটা এ যেটা হলো এদিকে ডাইরেকশন আছে, আর একটা ভেক্টর আমার আছে হলো বি যেটা এদিকে ডাইরেকশন আছে। তো আনলাইক ভেক্টর সে সমস্ত ভেক্টর দ্বয়কে আমরা বলবো যাদের হলো ম্যাগনিচিউড সেম হতেও পারে নাও হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশনটা অপোজিট হবে, তো দ্যাট আর কল্ড আনলাইক ভেক্টর। একই রকম ভাবে লাইক এর মতো আনলাইক ভেক্টর হলো কন্ডিশন আছে, তো কন্ডিশনটা ঠিক এরকম, এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস এম ইনটু বি ভেক্টর, ঠিক আছে? ওটাতে প্লাস, এটাতে খালি মাইনাস, যেখানে এম হলো একটা নেগেটিভ নাম্বার অবভিয়াসলি, ঠিক আছে? তো এটা হলো আনলাইক ভেক্টর, আরেক ধরনের ভেক্টর। নেক্সট হলো আমরা যাচ্ছি হলো অপোজিট ভেক্টর, তাহলে নাম্বার থার্ড, অপোজিট ভেক্টর। তো অপোজিট ভেক্টর হলো ওরকম দুটো ভেক্টর যাদের হলো ম্যাগনিচিউড সেম হবে বাট ডাইরেকশনটা আমার হলো অপোজিট সাইডে হবে একে অপর থেকে আর কি। এদের ম্যাগনিচিউডটা সবসময় সেম হতে লাগবে, ঠিক আছে? কিন্তু ডাইরেকশনটা আমার অপোজিট হবে, দ্যাট আর কল্ড অপোজিট ভেক্টর। তাহলে এর কন্ডিশনটা হলো দেখতে ঠিক এরকম, অবভিয়াসলি তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এই কন্ডিশনগুলো কিন্তু আমাদের জানাটা খুব জরুরি, কারণ না হলে কিন্তু আমাদের ম্যাথামেটিক্স করতে খুবই প্রবলেম হবে, ঠিক আছে? তো নেক্সট ভেক্টরের দিকে যাওয়া যাক। নেক্সট ভেক্টরটা হলো কোলিনিয়ার ভেক্টর, নাম্বার ফোর, কোলিনিয়ার ভেক্টরস। তো কোলিনিয়ার ভেক্টর সেই সমস্ত ভেক্টরকে আমরা বলবো যারা হলো প্যারালাল টু ইচ আদার, বাট তাদের ডাইরেকশন আর ম্যাগনিচিউড সেম হতেও পারে নাও হতে পারে। আবারও বলছি, কোলিনিয়ার ভেক্টর ওরকম ধরনের ভেক্টরকে আমরা বলবো যাদের হলো, যারা হলো প্যারালাল টু ইচ আদার অ্যান্ড যাদের ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিচিউড সেম হতেও পারে নাও হতে পারে। ফর এক্সাম্পল, দুটো ভেক্টর আছে, একটা এ দিলাম আর একটা হলো বি দিলাম, যারা হলো প্যারালাল টু ইচ আদার বাট ডাইরেকশনটা হলো সেম না। তো এখানে হলো এ অ্যান্ড বিটাকে আমি কোলিনিয়ার ভেক্টর আমি বলতে পারি। এদের মধ্যে একটা কন্ডিশন আছে একই রকম ভাবে, কন্ডিশনটা হলো এ ভেক্টর ইজ ইকুয়াল টু পি ইনটু বি ভেক্টর, যেখানে পিটা হলো আমার হলো একটা স্কেলার কোয়ান্টিটি, যেটা হলো নেগেটিভ ভ্যালু হতে পারে যার বা পজিটিভ ভ্যালু হতে পারে যার, ঠিক আছে? তো এটা হলো কোলিনিয়ারিটির কন্ডিশন, এটা আমাদেরকে মনে রাখতে লাগবে, ঠিক আছে? আবারও বলছি, কোলিনিয়ার ভেক্টর ও সমস্ত ভেক্টর যারা হলো প্যারালাল টু ইচ আদার কিন্তু তাদের ডাইরেকশন আর ম্যাগনিচিউডটা সেম হতেও পারে নাও হতে পারে, দ্যাট আর কল্ড কোলিনিয়ার ভেক্টর। নেক্সট হলো কোপ্ল্যানার ভেক্টর, তাহলে কোপ্ল্যানার ভেক্টর মানে সেই সমস্ত ভেক্টর যারা হলো একই প্লেনের উপরে অ্যাক্ট করবে, ঠিক এরকম ভাবে করতে পারে, এরকম ভাবে করতে পারে, এরকম ভাবে করতে পারে, ঠিক আছে? এরা হলো কোপ্ল্যানার ভেক্টর। ফর এক্সাম্পল, আমি ধরে নিচ্ছি এটা একটা ভেক্টর এ ভেক্টর, এটা একটা ভেক্টর বি ভেক্টর, এন্ড এটা একটা ভেক্টর সি ভেক্টর। তো এই তিনটা ভেক্টরকে কোপ্ল্যানার ভেক্টর তখনই আমি বলতে পারবো যখন ওরা সেম প্লেনের উপরে হলো অ্যাক্ট করবে, ঠিক আছে? এবারে কোপ্ল্যানারিটির একটা হলো কন্ডিশন আছে অবভিয়াসলি, তো কন্ডিশনটা আমাদেরকে মনে রাখতে লাগবে,
If three vectors act on a same plane, then their conditions of coplanarity is x into a vector plus y into b vector is equal to c vector. এটা হলো কোপ্ল্যানারিটির কন্ডিশন, যেখানে x আর y হলো যে কোনো একটা পজিটিভ বা নেগেটিভ নাম্বার, ঠিক আছে, যে কোনো একটা পজিটিভ বা নেগেটিভ নাম্বার হতে পারে আমার x আর y, ঠিক আছে। এরকম কন্ডিশন আমাদের চেক আউট করতে বলতে পারে যে কোনো তিনটা ভেক্টর আমার দেওয়া থাকলে বললো কোপ্ল্যানারিটি আমার চেক করো, তখন আমাকে চেক করে দেখাতে হবে এরকমভাবে, ঠিক আছে। নেক্সট হলো বন্ধুরা ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টর যে কোনো একটা পার্টিকুলার ভেক্টরেরই হয় আর কি, একটা পার্টিকুলার ভেক্টর দেওয়া থাকবে তার ইউনিট ভেক্টর আমাদেরকে বার করতে বলে। ফর এক্সাম্পল একটা ভেক্টর দেওয়া হলো এ, তো এটার হলো ইউনিট ভেক্টর আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তো এর ইউনিট ভেক্টর বার করার ফর্মুলাটা হলো ঠিক এরকম ভাবে লিখতে হবে, ভেক্টর এ ডিভাইডেড বাই মডিউলি অফ দ্যাট এ ভেক্টর, ঠিক আছে। মডিউলি অফ এ এ ভেক্টর কি করে বার করে আমরা এটা প্রিভিয়াস ভিডিওতে আমরা হলো আমি দেখিয়েছিলাম, ঠিক আছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল এ ভেক্টরটা আমার দেওয়া আছে হলো এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে, যেখানে আই জে কে কে বলা হলো ইউনিট ভেক্টরস, ঠিক আছে। তাহলে এবার এই এ পার্টিকুলার এ ভেক্টরটার ইউনিট ভেক্টর আমাদের বার করতে ইউনিট ভেক্টর বার করতে গেলে আমার মডিউলি অফ এটা দরকার পড়বে। তো মডিউলি অফ এ কি করে বার করে, ফর্মুলাটা হলো রুট ওভার, যেখানে এ ওয়ান এ টু এ থ্রি এগুলো হলো যে কোনো কনস্ট্যান্ট নাম্বার হতে পারে পজিটিভ বা নেগেটিভ, তো এগুলার স্কোয়ারের সামেশন তার রুট ওভার, এভাবেই হলো মডিউলি অফ বার করে, যেটা আমরা এখানে ডাইরেক্টলি পুট করবো আর এই ভেক্টরটা আমার দেওয়া থাকবে, তাহলে আমার ইউনিট ভেক্টর বেরিয়ে যাবে একটা পার্টিকুলার ভেক্টরের। তো এইভাবে হলো ইউনিট ভেক্টর। তো বন্ধুরা একটা এক্সাম্পল হলো ট্রাই করা যাক, এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে এ ভেক্টর হলো এরকম, বি ভেক্টর হলো এরকম, দিস টু ভেক্টরস আর লাইক আনলাইক অপোজিট আর নান অফ দিস, কোনটা অপশন হবে আমাদেরকে জাস্ট চুজ করতে হবে। তো আমরা জানি যে লাইকের কন্ডিশনটা কি, লাইকের কন্ডিশনটা হলো এ ভেক্টর ইজ ইকুয়াল টু এম ইন টু বি ভেক্টর হতে হবে, যেখানে এম হলো যে কোনো একটা পজিটিভ নাম্বার। আনলাইকের কন্ডিশন এ ভেক্টর ইজ মাইনাস এম বি ভেক্টর, যেটা যেখানটা হলো এমটা হলো একটা নেগেটিভ নাম্বার। তারপরে হলো অপোজিট ভেক্টরের কন্ডিশনটা কি, এ ভেক্টর ইজ মাইনাস বি ভেক্টর, যেখানে এম এর মান আমি ওয়ান ধরতে পারি সিম্পলভাবে, ঠিক আছে। তো তিনটার ক্ষেত্রে আমাকে কন্ডিশন কিন্তু প্রায় ইকুইভ্যালেন্টই আছে, তিনটার ক্ষেত্রে একই ধরনের চেক কিন্তু আমাকে করতে হবে, যেখানে তিনটা অপশন দেওয়াই আছে, ঠিক আছে। তো এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, এই দুটো ভেক্টর লাইক হবে আনলাইক হবে না অপোজিট হবে এটা আমাদেরকে শুধুমাত্র চেক করতে হবে। তো আমরা এটা কিভাবে করব, ভালো মন্দ শুনবেন, আমাদের জাস্ট কি করতে হবে এরকম ধরনের ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে, আমার যে ফার্স্ট ভেক্টরটা আছে সেই ফার্স্ট ভেক্টরটাকে থেকে আমি কিছু নাম্বার, আমি কোন একটা নাম্বার আমি কমন নিয়ে আমি হলো বি ভেক্টরটাকে মেলানোর চেষ্টা করব, রাইট, ঠিক আছে। আমি কি করবো, আমি ফার্স্ট ভেক্টর থেকে কোন একটা নাম্বার আমি কমন নিয়ে, যে কোনো ধরনের নাম্বার হতে পারে সেটাকে কমন নিয়ে আমি বি ভেক্টর আনার চেষ্টা করব, ঠিক আছে। ফর এক্সাম্পল যেমন আমি করছি, এ ভেক্টর আমার দেওয়া আছে টু আই মাইনাস ফোর জে প্লাস হলো টু কে, ঠিক আছে। তো আমি এখান থেকে যদি আমি টু বাই থ্রি আমি যদি কমন নিই, তাহলে দেখো আমি এটা লিখতে পারি থ্রি আই মাইনাস সিক্স জে প্লাস থ্রি কে, এরকম লিখতে পারি। তাহলে মিলিয়ে দেখো যে এই লাইনটা হলো দেখো বি ভেক্টর, রাইট। তো আমি কি বললাম যে এ ভেক্টর প্রথম ভেক্টর যেটা আমার দেওয়া থাকবে, এরকম ধরনের ম্যাথামেটিক্সে কি করতে হবে, প্রথম ভেক্টর যেটা দেওয়া থাকবে সেই ভেক্টরের নাম্বার সিরিজ থেকে আমাকে কিছু একটা নাম্বার আমাকে কমন নিয়ে আমাকে নেক্সট ভেক্টরের টার্ম আনার চেষ্টা করতে হবে, রাইট, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি এটা এ ইকুয়াল টু টু বাই থ্রি ইন্টু বি, যেখানে এমটা কত, এম হলো আমার হলো এটা হলো এম, ঠিক আছে, যেখানে এম হলো একটা পজিটিভ নাম্বার যেটা আসছে টু বাই থ্রি, অবভিয়াসলি আমি কি বললাম লাইক ভেক্টরের ক্ষেত্রে এম এর মান পজিটিভ নাম্বারই আসতে হবে, তাহলে এটা অবভিয়াসলি আমার একটা লাইক ভেক্টর, ঠিক আছে, তাহলে অপশন এ। তো এইভাবেই আমরা হলো চেকিং আমরা করতে পারি, রাইট। নেক্সট আর একটা ম্যাথামেটিক্স ট্রাই করা যাক, একই রকম ভাবে এই ম্যাথামেটিক্সটাও, যেখানে দেওয়া আছে এ ভেক্টর হলে এটা বি ভেক্টর হলে এটা, তো একই রকম ভাবে ধরে নেন আমাকে অপশন দিয়ে দিল যে লাইক আনলাইক অপোজিট না নান অফ দিস। তো আমরা কি করে আমরা চেক আউট করবো, একই টেকনিক, আমার ফার্স্ট ভেক্টরটাকে কিছু একটা নাম্বার একটা কমন নিয়ে আমাকে নেক্সট ভেক্টরটা আনার চেষ্টা করতে হবে, ওখানে নেক্সট ভেক্টরের টার্মটা যেন আসে আমাকে ওটা খেয়াল রাখতে হবে, ঠিক এরকম ভাবে, ঠিক আছে। তাহলে একই রকম ভাবে এ ভেক্টরটাকে আমি টুকে নিচ্ছি, তাহলে আপনারা দেখুন এখানে এ ভেক্টর থেকে আমি যদি মাইনাস, এই লাইন থেকে যদি মাইনাসটা আমি কমন নিই, তাহলে এটা আসে মাইনাস আই প্লাস জে মাইনাস টু কে, তাহলে আমি লিখতে পারি এ ইজ ইকুয়াল টু মাইনাস বি, এটা হলো বি ভেক্টরের লাইন, ঠিক আছে। তাহলে এটা কোন কন্ডিশন ফলো করছে, এটা হলো এই অপোজিট ভেক্টরের কন্ডিশন ফলো করছে, তাহলে অবভিয়াসলি এটা আমার হলো এরা একে অপরের অপোজিট ভেক্টর, রাইট।
ঠিক আছে, নেক্সট আর একটা এক্সাম্পল ট্রাই করা যাক। নেক্সট হলো বন্ধুরা এই এক্সাম্পলটা, যেখানে বলতে বলছে বা বার করতে বলছে ইউনিট ভেক্টর অফ দিস ভেক্টর। ঠিক আছে, তাহলে ইউনিট ভেক্টরের ফর্মুলাটা আমরা কি লিখেছিলাম, এ ক্যাপ ইকুয়াল টু ভেক্টর এ ডিভাইডেড বাই মডিউলি অফ দ্যাট ভেক্টর। ঠিক আছে, তাহলে ভেক্টর এ তো দেওয়া আছে, তাহলে মডিউলি এটা আমার বার করতে হবে। তাহলে এ ভেক্টর যদি আমার দেওয়া থাকে, মডিউলি এ বার করবো আমরা কি করে, সিম্পল মডিউলি অফ এ ইজ ইকুয়াল টু ফর্মুলা হলো রুট ওভার, প্রথমে এ ওয়ান স্কোয়ার, এটা হলো এ ওয়ান, তাহলে এ ওয়ান স্কোয়ার প্লাস এটা হলো এ টু স্কোয়ার, ঠিক আছে, প্লাস এটার স্কোয়ার, রাইট। ঠিক আছে, নেক্সট আমি এটার ভ্যালুটা বার করবো, এটা যদি আমি ভ্যালু বার করি তাহলে কত আসবে, যদি আমি রুট ওভার করি তাহলে আসবে টু স্কোয়ার, এই জায়গাটা ফোর, ফোর ফোর এইট, তার মানে নাইন, তার মানে হলো প্লাস প্লাস মাইনাস থ্রি আসবে, রুট যেহেতু তাই প্লাস মাইনাস আমাকে দিতে হবে, রাইট। জাস্ট আমরা এখানে মানটাকে পুট করে দেবো, তাহলে এ ভেক্টর আমার হলো টু আই মাইনাস টু জে প্লাস কে, আর এটা হলো থ্রি, তাহলে এখানে প্লাস মাইনাস হয়ে যাবে সিম্পল ভাবে, তাহলে আমি লিখতে পারি প্লাস মাইনাস ওয়ান থার্ড টু আই মাইনাস টু জে প্লাস কে, তাহলে এটাই হলো ইউনিট ভেক্টর। সিম্পল ভাবে আমাকে জাস্ট মডিউলটা বার করে নিয়ে এই ফর্মুলার মধ্যে পুট করতে হবে, যেটা আমার ফর্মুলা আর কি, যেটা আমি প্রিভিয়াসে দেখালাম আর কি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক ধরনের এক্সাম্পল আমরা ট্রাই করবো রিগার্ডিং অন দিস ফর্মুলাস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার ভিডিওকে লাইক করবেন, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এত পর্যন্ত, নমস্কার।